কাল 140 উপজেলায় প্রথম ধাপের নির্বাচন এবং শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। আজ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে, এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যাচ্ছি বরিশালে, সহকর্মী কাউসার আহমেদ অপেক্ষা করছেন। কাউসার, বরিশাল সদর আর বাকেরগঞ্জে তো কাল নির্বাচন, সরঞ্জাম যে পৌঁছানোর কথা বলছিলাম সেগুলো বুঝে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিড় কেমন দেখছেন? বৃষ্টি, আর একদিন পরেই কিন্তু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় বরিশাল জেলায় দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং দুই উপজেলায় প্রায় 5 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। এবং বেশ কয়েকদিন আগে কিন্তু উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছিল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, এবং আজ সকাল থেকে এই যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে, ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং অমোছনীয় কালি থেকে শুরু করে যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে চলে যাওয়ার কথা রয়েছে। সকাল 10টা থেকেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, তবে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা বলেছেন যে আসলে কিছুটা বিলম্বে এই কার্যক্রম শুরু হবে। আমি রয়েছি বরিশাল সদর উপজেলা এবং এখান থেকে যারা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা আনসার সদস্য, পুলিশ সদস্য, তাদের হাতেই মূলত এই যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেটি বুঝিয়ে দেওয়া হবে। এবং সবগুলো কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন তারা ধীরে ধীরে সদর উপজেলা পরিষদে আসতে শুরু করেছেন এবং সবাই আসার পরে তাদেরকে সংক্ষিপ্ত একটি ব্রিফিং করা হবে, সেই ব্রিফিংয়ের পরেই তাদের হাতে যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেটি বুঝিয়ে দেওয়া হবে। এবং বরিশাল সদর উপজেলায় 68টি কেন্দ্র রয়েছে এবং 68টি কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্র রয়েছে দুর্গম এলাকায়, এবং এই দুর্গম এলাকায় যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু আজই ব্যালট পেপার দিয়ে দেওয়া হবে এবং আগামীকাল যে বাকি 66টি কেন্দ্র রয়েছে সেখানে আসলে ব্যালট পেপার পৌঁছে যাবে আগামীকাল সকালে, এবং বাকেরগঞ্জেও কিন্তু একই কার্যক্রম চলছে। বৃষ্টি, শুনছিলাম, ধন্যবাদ কাউসার। এ পর্যায়ে আমরা কুষ্টিয়ায় যাচ্ছি, সেখানে সহকর্মী রুহুল আমিন বাবু অপেক্ষা করছেন। রুহুল, কুষ্টিয়া সদরে যেহেতু নির্বাচন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যে নির্বাচনী সরঞ্জাম সেটি পৌঁছানোর প্রক্রিয়া কতদূর দেখছেন এবং নির্বাচনী সকল সরঞ্জাম এসে পৌঁছেছে কিনা ঠিকঠাক মতো সেটিও জানতে চাচ্ছি। বৃষ্টি, ইতিমধ্যেই কুষ্টিয়া সদর উপজেলার হল রুমে নির্বাচনের যেসব সরঞ্জামাদি সেগুলো সম্পূর্ণটি এসে পৌঁছেছে, কিন্তু প্রিজাইডিং অফিসার এখন পর্যন্ত না আসার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি আসার পরেই বিতরণ কার্যক্রম শুরু হবে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, আসলে কুষ্টিয়া সদর উপজেলার আগামীকালকেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়াতে 2টি উপজেলায়, সেটি কুষ্টিয়া সদর উপজেলা এবং খোকসা উপজেলা। আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, কুষ্টিয়া সদর উপজেলার 13টি ইউনিয়নে 145টি ভোট কেন্দ্র রয়েছে এবং খোকসা উপজেলায় 10টি ইউনিয়নের 50টি ভোট কেন্দ্র রয়েছে এবং কুষ্টিয়া সদর উপজেলায় 4,20,000 ভোটার রয়েছে এবং খোকসা উপজেলাতে 1,16,000 ভোটার রয়েছে। এইসব ভোট কেন্দ্রগুলোতে আসলে কুষ্টিয়া সদর উপজেলাতে এমন ঝুঁকিপূর্ণ তেমন কোনো কেন্দ্র নেই। এখন খোকসাতেও সেরকম কোনো ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্রের তথ্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও দেওয়া হয়নি বা সেরকম ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্রও নেই, যে কারণে সবগুলো আসলে প্রশাসনের নিয়ন্ত্রণে আছে এবং সবাই এই খোকসা উপজেলা এবং কুষ্টিয়া সদর উপজেলার সব কেন্দ্রগুলোতে আজকেই কিছুক্ষণ পরেই আসলে এই ভোটের সরঞ্জাম কার্যক্রম পৌঁছানো শুরু হবে।